করোনায় সব রেকর্ড ছাড়িয়ে 24 ঘন্টার মৃত্যু 83 জনের শনাক্ত 7201 বুধবার থেকে সারা দেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন সরকারি বেসরকারি অফিস ও গণপরিবহন বন্ধ খোলা থাকবে শিল্প কলকারখানা ঢাকা ছাড়ছে মানুষ 14 এপ্রিল থেকে মসজিদে তারাবি সহ প্রতি ওয়াক্তের নামাজ পড়তে পারবেন খতিব ইমাম সহ সর্বোচ্চ 20 জন মুসল্লি নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের আগামী মাসে আসছে কোভ্যাক্সের 6 কোটি 80 লাখ টিকা জানিয়েছে বিশ্বব্যাংক মজুদ বাড়িয়ে সবাইকে টিকা দেওয়ার উদ্যোগ সরকারের এবং করোনার প্রসারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সেনাবাহিনীকে জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে বললেন প্রধানমন্ত্রী সিলেটে দক্ষিণ আফ্রিকার নারী ইমাজিং ক্রিকেট দলের 5 সদস্যের করোনা শনাক্ত এবং পহেলা বৈশাখ কাল জনসমাগম ঠেকাতে জেলা প্রশাসকদের নির্দেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বল্প পরিসরে মঙ্গল শোভাযাত্রা লকডাউনের আগের দিন ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ ফেরিঘাটে শত শত গাড়ি লকডাউনের মধ্যে জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হলে মুভমেন্ট পাস নিতে হবে বললেন আইজিপি দেশে করোনায় আরও 69 জনের মৃত্যু নতুন শনাক্ত 6028 জন লকডাউনে চলবে সব ধরনের পণ্যবাহী ট্রেন 8টি কার্গো ট্রেন চালুর ঘোষণা রেলমন্ত্রীর পবিত্র রমজান মাসে চাঁদ দেখা গেছে কাল থেকে রোজা সাত দিনের সর্বাত্মক লকডাউনের আগের দিনও ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ ফেরিঘাটে যানবাহনের তীব্র চাপ নেই স্বাস্থ্যবিধির বালাই করোনায় 24 ঘন্টায় আরও 69 জনের মৃত্যু শনাক্ত 6024 লকডাউন বাস্তবায়ন না হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা কোভিড জাতীয় কমিটির লকডাউনে ব্যাংক খোলা থাকবে সকাল 9:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত আগের দিন ব্যাংক পাড়ায় উপচে পড়া ভিড় এবং কাল পয়লা বৈশাখ বাংলা নববর্ষে কোনো অনুষ্ঠান না করার নির্দেশনা সরকারের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী